I would like to invite everyone to start this game, pick it up, because this game is not only about fairness and discipline, we have a lot of things to learn. গলফটা শুরু হয়েছে 5-6 বছর বয়স থেকে, হ্যাঁ, তো তারপরে সিরিয়াসলি প্রবলি নাও শুরু হয়েছে 7-8 বছরে, হ্যাঁ। তারপরে আমার আব্বা আর্মিতে ছিলেন, তো ওখান থেকে যখন পোস্টিংয়ে ঢাকায় আসে তখন আমি আরও সিরিয়াসলি নাও শুরু করি। তখন আমার কুর্মিটোলা তখন এখানেই থাকতাম কাছাকাছি, তো এখানে আসা যাওয়াটা খুব ইজি হচ্ছিল, তো এখান থেকে তখন পুরো সিরিয়াসলি পিক আপ করলাম গেমটা। বাট এই খেলার প্রতি আমার ছোটোবেলাতে একটা ঝোঁক ছিল সবসময়, বিকজ এন্ড অফ দ্য ডে লাইক এটা একটা খেলা, আমি সবসময় বলি যে গেম অফ ডিসিপ্লিন, ফেয়ারনেস, আর এখানে কোনো কম্পিটিটর নেই এই খেলার মধ্যে। আপনি আপনার নিজের সবচেয়ে বড়ো কম্পিটিটর, বা আপনি কোর্সের এগেনস্টে খেলেন, সো এটা একদিক দিয়ে ভালো, সো আপনি নিজেকে চ্যালেঞ্জ করতে পারতেছেন প্রতিদিন, তো এটাও একটা কারণ আমি গলফে আসা। আর এবং যখনই গলফ বল একজন গলফ বল মারেন কিন্তু আপনার বুকটা ফুলে যায় সবসময় যখন একটা ভালো শট মারেন বা কিছু, তো এইভাবে আমার গলফে আসা, মেনলি আমার বাবার ইন্সপিরেশনেই আসা। তো এখনও যে কন্টিনিউ করতে পারতেছি আমার মা এবং বোনদের জন্য ঠিক করে, বিকজ নাহলে এটা হতো না, বিকজ গলফ একটা গেম যেখানে আপনার নট অনলি ফাইন্যান্সিয়ালি বাট মেন্টালি অনেক সাপোর্ট লাগে, তো আমার মা আর বোন আমাকে এটা খুবই করে গেছেন সাপোর্টটা, এই জন্য আজকে এই পর্যন্ত কন্টিনিউ করতে পারছি। হ্যাঁ, আমার এটা আমার একটা ফেজ বাই ফেজ, উই গো থ্রু আ ফেজ। এই ফেজটা হচ্ছে লাইক আপনার ফার্স্টে জুনিয়ারে আপনি স্টার্ট করেন, জুনিয়ার থেকে আপনি একটা কয়েকটা বছর খেলার পরে, হ্যাঁ, যখন আপনি সিঙ্গেল হ্যান্ডিক্যাপার হয়ে যান বা জিরো হয়ে যান, তখন আর জুনিয়ার তো থেকে লাভ নেই, তখন আমরা মেন্সে প্রমোশন নিই। মেন্সে যখন আসি, মেন্সের পর থেকে আমরা আস্তে আস্তে অ্যামেচার হলাম, অ্যামেচার হওয়ার পরে এখন প্রফেশনালের দিকে ইচ্ছা আছে, কিন্তু এখনও ওই রেঞ্জে এখন উঠতে পারছি না, বাট আমার ইচ্ছা আছে যে অ্যামেচার গলফটা পুরো প্রপারলি খেলবো, খেলার পরে তারপরে প্রফেশনাল হওয়ার চিন্তাভাবনা আছে, বাট এখনও আমি এটা সলিড কিছু বলতে পারছি না এটা নিয়ে। ফার্স্ট অফ অল এটা ফেয়ারনেসটা, ফেয়ারনেস, ডিসিপ্লিন, তারপরে গলফের আরেকটা জিনিস আমার যে আপনার নিজেকে চ্যালেঞ্জ করা, যেটা নিজেকে চ্যালেঞ্জ করা, টেকিং দ্য বেস্ট আউট অফ ইউ, ওই জিনিসটা আমার সবচেয়ে বেশি অ্যাট্রাক্টিভ। আর আগে যেমনি বললাম, আপনার কোনো কম্পিটিটর নেই, নিজে নিজের কম্পিটিটর বা কোর্স আপনার কম্পিটিটর, তার এগেনস্টে আপনি খেলছেন কোর্সের এগেনস্টে, তো আরেকটা জিনিস যেটা আমার খুবই এই গলফে আপনার ইন্সপায়ার করে বা আপনার খুবই অ্যাট্রাক্টিভ লাগে, সেটা হচ্ছে যে এখানে আপনি ইউ মিট আ লট অফ গুড পিপল, এখানে যখনই আপনি খেলেন আপনি ইউ হ্যাভ ডিফারেন্ট পার্টনার্স, বা আপনি ইউ আর স্পেন্ডিং টাইম উইথ আ লট অফ পিপল যারা গুড হার্টেড, অ্যাট দ্য সেম টাইম সবাই হ্যাজ আ ন্যাক ফর কম্পিটিশন, হ্যাঁ, সবাই কম্পিট করার একটা ন্যাক আছে, তো এই জন্য এই কয়েকটা জিনিস আমার খুবই লাগে। আর মোস্ট ইম্পর্টেন্টলি যেটা এখানে জাস্ট স্পেন্ডিং গুড টাইম, আমি 2-3 ঘন্টা 6 ঘন্টা যতক্ষণই কাটান এখানে, ইটস অলওয়েজ আ গুড টাইম উইথ গুড পিপল অ্যারাউন্ড। না, আমি খেলেছি, আমি ঢাকা বাংলাদেশের প্রায় সব গলফ কোর্সেই খেলেছি, আর ইন্ডিয়াতেও খেলেছি, কলকাতায় খেলেছি, ব্যাংককেও খেলেছি, তারপরে পাতায়াতে খেলেছি, সিঙ্গাপুরেও খেলেছি। অনেস্টলি স্পিকিং, হ্যাঁ, বাইরের কোর্স তো ভালো লাগেই খেলতে, ভালো লেগেছে, এখান থেকে ডেবিউ করেছি, সব করেছি বিদেশে, বাট দ্য থিং ইজ নিজের কোর্সটাই সবচেয়ে ভালো লাগে, নিজের কোর্সটাই সবচেয়ে ভালো লাগে খেলতে এই কোর্সটা আমার মনে হয় যে কোনো অঙ্কর কম না, এটা অনেক ডিফিকাল্ট একটা কোর্স। আর সেকেন্ড অফ অল এখানে যদি যে ভালো খেলতে পারছে, তিনি এটা যেখানে করি সেখানে ভালো খেলতে পারে, আপনি আমাদের প্রফেশনালদেরই দেখেন, তাদের কিন্তু সবার হোম কোর্স এটার, বিদেশে গিয়ে কিন্তু এটার যে ডিফিকাল্টি লেভেল বিদেশে গিয়ে আমাদের জন্য অনেক ইজি হয়ে যায় যে কোর্সগুলো, বিকজ এটা ন্যারো, এই কোর্সটা ন্যারো দেখেন, এই কোর্সের ডিস্টেন্স কম, অনেক কন্ট্রোল শটস খেলতে হয়, সো এখানে যাদের হার্ড হিটার্স বা লং হিটার্স তারা কিন্তু একটু অ্যাডভান্টেজ আছে, আবার ডিসঅ্যাডভান্টেজ আছে, বিকজ আপনার সেকেন্ড শট সবসময় কন্ট্রোল শট খেলতে হচ্ছে, লব গজ দিয়ে, ধরেন 70 গজ, 60 গজ, তো এই কোর্সটা আমার কাছে সবচেয়ে ফেভারিট। আর আমার সেকেন্ড ফেভারিট যদি আমি ধরি, আমারটা হচ্ছে ইন্ডিয়াতে টলিগঞ্জ, বিকজ আমার একটু সফট করানো আছে, বিকজ ফার্স্ট টাইম যখন ইন্টারন্যাশনালি ডেবিউ করি তখন আপনার টলিগঞ্জে শুরু করেছিলাম, এই জন্য আর কি এই টলিগঞ্জের প্রতি আমার একটা
ঝোঁক সব সময় থাকবে বা আপনার ভালোবাসা সব সময় থাকবে এটা। আমি যেটা বলবো, আমার আব্বা একটা সবসময় কথা বলতেন যে তোমার যখন তুমি ব্যবসা করো, হ্যাঁ, তোমার যখন বায়ার বা ক্লায়েন্ট প্রিন্সিপাল আসবে, টেক হিম আউট ফর আ রাউন্ড অফ গলফ, ওইখানে আপনার মিটিংটাও হয়ে যাবে, নাম্বার ওয়ান। নাম্বার টু, আপনার 4.5 ঘন্টা ইউর স্পেন্ডিং উইথ ইউর ক্লায়েন্টস অ্যাট দ্য সেম টাইম। যে আমার যারা এখন বিজনেস করে তাদেরও আমি বলবো যে খেলতে গেছে, তারা হাতের মধ্যে অ্যাম্পল টাইম থাকে বা আপনার তারা আমি ইনভাইট করবো যে আসার জন্য খেলতে। অ্যাট দ্য সেম টাইম এখানে অনেকেই নট জাস্ট বিজনেসম্যান, চাকরিজীবী সবাই খেলে গলফ। তো গলফ এমন একটা খেলা যে ইট ক্যান বি প্লেড বাই এনি ওয়ান, বি বিজনেসম্যান বা চাকরিজীবী, যেহেতু ও বিকজ গলফ হলো কি আপনার একটা টাইম কিল করার জন্য না, যতক্ষণই আমরা এখানে কাটাই ইটস এ গুড টাইম, আমরা গুড টাইমটাই কাটাচ্ছি এখানে। সো এটা ভেরি ইম্পর্টেন্ট। আর আমি আহ্বান, আমি ইনভাইট করবো আরও বিজনেসম্যানদের খেলা শুরু করতে, বিকজ তারা এই গলফটার ডেভেলপমেন্টের মধ্যে অনেক কিছু তাদের অবদান থাকতে পারে, যেটা এখন অলরেডি আমাদের ভেরি ডেভেলপড, গলফ এখন ভেরি ডেভেলপড আমাদের দেশে। তো বিজনেসম্যানরাই এটার প্রতি কাজ, সেনাবাহিনী অনেক হেল্প করছে, সেনাবাহিনী তো মানে তাদের উদ্যোগে আজকে গলফ কিন্তু এত দূরে আসা। তারা যদি এরকম নিয়ন্ত্রণে বা ডিসিপ্লিনে না রাখতো এই কোর্সটা, তাহলে কোনো দিন আপনার এত দূর যে আগাছে, আজকে আমরা এশিয়ান ট্যুর দেখছি, PGTI দেখছি, হ্যাঁ, এগুলো কিন্তু আসতো না। তো ইটস অল ক্রেডিট গোজ টু দ্যাম। আমাদের গলফ যেমনি টেক অফ করেছে, হ্যাঁ, ইট ইজ ফুলি টেকেন অফ। আমরা আলহামদুলিল্লাহ যে আমাদের প্লেয়ার্সরা এখন মানে সিদ্দিককে ধরেন, সোহেলকে ধরেন, তারা দে আর কেপেবল অফ প্লেয়িং ইন দ্য ইউরোপিয়ান ট্যুর বা আমেরিকান PGA। তো আমি চাই যে এখান থেকে সবাই যেন আমরা একটা পয়েন্ট আসে যে আমরা লুক ফরওয়ার্ড করি যে USGA বা PGA থেকে দেখতে পারি যে আমাদের প্লেয়াররা মাস্টার্স খেলছে বা প্লেয়ার্স চ্যাম্পিয়নশিপ খেলছে, এটাই আমরা দেখতে চাই। তো ইনশাল্লাহ আমরা কোনো দিক থেকে পিছিয়ে নাই, আমরা অনেক আগে এগিয়ে গেছি। যেহেতু এটা ম্যাস পিপল বা আপনার জনগণ জানে না, কারণ গলফ খেলাটা অনেকজন বুঝে না, তাই জন্য জানে না যে এটা কতটা ডেভেলপমেন্ট হয়েছে এবং কত আমাদের এই যে 150টা প্রো বা অ্যামেচার্স যারা আছে এবং এখানে ক্লাব মেম্বার্স যারা অ্যামেচার খেলছেন, তারা কত এই স্পোর্টটাকে এগিয়ে নিতেন। তো মিডিয়া যদি এটার মধ্যে আরও বেশি করে একটু অ্যাটেনশন দেয়, তাহলে আমার মনে হয় তাহলে আমরা আরও পপুলারিটি পাবো আমাদের পার্শ্ববর্তী দেশের মতন বা আমেরিকার মতন, ভারত। হ্যাঁ, বিকজ গলফ একটা কথা আছে ভাই যে গলফ অনলি আর্মি অফিসার্স প্লে, দ্যাট ইজ নট ট্রু, এভরিবডি প্লেস গলফ। হ্যাঁ, আর্মি দে আর অ্যাকচুয়ালি মেনটেনিং দ্য ডিসিপ্লিন, দে আর মেনটেনিং দ্য কোর্স, বাট অ্যাট দ্য সেম টাইম ইটস এ ম্যান্ডেটরি স্পোর্টস ফর দ্যাম। বাট দ্য থিং ইজ দ্যাট তারা যদি না থাকতো আমরা কিন্তু এত দূর আগাতে পারতাম না। আর সেকেন্ড অফ অল আমরা সবাই গলফ খেলছি এখন, তো এই জন্যই এই এখন আমাদের কোনো আর পিছিয়ে তাকানো দরকার নেই বা কোথায় দেখতে চাই, অলরেডি আমরা দেখছি যেখানে রিচ করা দরকার এটা আরও রিচ উপরে যাবে, ওটাই আমরা এখন আশা করি। সবাইকে ইনভাইট করবো টু কাম অ্যান্ড প্লে মোর অফেন। আর অ্যাট দ্য সেম টাইম আমি বলবো যে আরও বিজনেসম্যান, বিজনেস ম্যাগনেটস বা আপনার বিজনেস হাউসেস টু কাম অ্যান্ড টেক পার্ট ইন দিস, বিকজ আমাদের একটা যেটা আমি দেখি ঘাটতি থাকে স্পন্সরশিপের, বাট এখন অনেক স্পন্সর আসতেছে। যদি আরও স্পন্সার আসে, আরও ভালো অ্যামাউন্ট যদি আমাদের প্রাইজ মানি হয়, তাহলে আমাদের এশিয়া বা ইউরোপ থেকে অলরেডি যেমনি প্লেয়ার্স আসা শুরু করছে, আরও ভালো ভালো প্লেয়ার্সরা আসবে, তখন আমাদের প্রতি একটা চ্যালেঞ্জ হয়ে যাবে টু প্লে ইভেন বেটার আগেনস্ট দ্যাম। তো এটাই আমি বলতে চাই। আর শেষে আমি একটা ধন্যবাদ জানাতে চাই এই ক্লাবকে, KGC, কারণ তারা প্রফেশনালসদেরকে অনেক ভালো করে সাপোর্ট করছে। সেনাবাহিনীকেও ধন্যবাদ জানাতে চাই, সেনাবাহিনীর ডিসিপ্লিনের জন্য আজকে আমরা এই প্রপারলি গলফ খেলতে পারছি বা এই ক্লাবটাকে সুন্দর করে মেনটেন হচ্ছে, মেনটেন থাকছে। তো এগুলাই আমার কথা ছিল। অ্যাট দ্য সেম টাইম যে আমি সবাইকে আহ্বান জানাবো যে আসেন, খেলা শুরু করেন, কারণ দিস ইজ নট রিচ ম্যান স্পোর্টস, এভরিবডি ক্যান প্লে।